desire is in helping you to achieve it. পরিচিত লাগছে কোডটা? আচ্ছা, আপনি কি কখনো আপনার জীবনের মানে নিয়ে খুব গভীরভাবে চিন্তা করে দেখেছেন? আপনি এই পৃথিবীতে কি উদ্দেশ্য নিয়ে আসলেন? আপনার পৃথিবীর এই 7 বিলিয়ন মানুষের ভিড়ে কোনো ডিফারেন্ট এন্টিটি পাওয়ার ইচ্ছা আছে কিনা? আপনি যখন পৃথিবী ছেড়ে চলে যাবেন তখন আপনার এত এত ফুটস্টেপগুলো পৃথিবীতে কোনো ভূমিকা রাখবে কিনা? আপনাকে মানুষ মনে রাখবে কিনা? এই বিষয়গুলো নিয়ে কি চিন্তা করে দেখেছেন? অবশ্যই দেখেছেন, বাট খুব গভীরভাবে কখনো দেখা হয়নি আমাদের বেশিরভাগ জনের। স্বাগত জানাচ্ছি YSCC আয়োজিত YSCC কমেন্টস এর 13তম এপিসোডে। এই এপিসোডে আমরা খুব ডিফারেন্ট একটা বই নিয়ে আসছি। আপনি যদি অ্যাডভেঞ্চার লাভার, ফ্যান্টাসি ফিকশন লাভার হয়ে থাকেন তাহলে এই বইটি আপনার জন্য মাস্ট। আর এতক্ষণে অলরেডি অনেকেই বুঝে গিয়েছেন আমি কোন বইটি নিয়ে কথা বলছি। শুরুতে যে কোডটা বললাম সেটা তো একটা বই থেকেই হতে পারে, দ্য অ্যালকেমিস্ট বাই পাওলো কোয়েলহো। এই বইটিতে একজন রাখাল বাদক সান্তিয়াগোর গল্প এত সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। সে মেইনলি একটি অজানা গুপ্তধনের আশায় হাজার হাজার মাইল অতিক্রম করে এবং এই হাজার হাজার মাইল অতিক্রম করে যে শিক্ষাটা সে পায় লাইফে সেটা তার সেই অজানা গুপ্তধনের চেয়ে অনেক বেশি পরিমাণে ভ্যালুয়েবল হয়ে ওঠে। তো তার সেই শিক্ষাগুলো আজকে আমরা আমাদের জীবনেও কাজে লাগানো যায় কিনা সেটা নিয়ে আলোচনা করব। এই কথাটা আমাদের সবার জন্য একটু কনফিউজিং। ছোটবেলা থেকেই শুনে আসছি নিজের বিবেক কাজে লাগাও, নিজের ব্রেইন কাজে লাগাও, হার্টের কথা শুনিও না, হার্ট ইজ জাস্ট আ বক্স অফ ইমোশন। হার্টের কথা শোনা তখনই প্রয়োজন হয় যখন আমাদের বিবেক, আমাদের যুক্তি তর্কগুলো, আমাদের ডিসিশন নিতে এনাফ হয় না। যেমন ধরুন আপনার সামনে দুটো ক্যারিয়ার ডিরেকশন দেওয়া হলো, একটা ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ আর একটা ফটোগ্রাফি। ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ হলে আপনি খুব ভালো একটা আর্নিং করতে পারবেন এবং আপনার সমাজে একটি ভালো পজিশন নিয়ে সম্মান নিয়ে থাকতে পারবেন। আর ফটোগ্রাফি হলে আপনার প্যাশন আপনি সত্যি করতে পারবেন, আপনার কাজে আনন্দ নিয়ে আপনি কাজটা করতে পারবেন, আপনি কমিটেড থাকতে পারবেন, হার্ট অ্যান্ড সোল দিয়ে চেষ্টা করতে পারবেন। কোনটা বেছে নেবেন আপনি? খুব কঠিন কোশ্চেন না? এখানে গিয়ে আমাদের ডিলেমায় পড়তে হয়, আমরা ব্রেইনের কথা, আমরা বিবেকের কথা শুনবো বা যুক্তি তর্কের কথা শুনবো না হার্টের কথা শুনবো? এবং হার্ট কিন্তু সত্যি কথা বলতে ব্রেইনেরই একটা অংশ, যে অংশটা আমাদের হাসি কান্না সুখ দুঃখগুলো স্টিমুলেট করে। তাই ব্রেইনের সেই পার্টটার কথাও একবার শুনে দেখুন। আপনি যদি ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ হয়ে মানে বড় অ্যামাউন্টের মানি আর্ন করে সমাজে অনেক সম্মান পেয়ে মনে খুশি না হন, শান্তি না পান, তাহলে তার কোনো মূল্য নেই। কিন্তু ফটোগ্রাফিতে যদি আপনার সেই স্যাটিসফ্যাকশনটা আসে, ইট ইজ ওয়ার্থ ইট। তাই বিবেকের কথাও শুনবেন এবং হার্টের কথাও শুনবেন, দুটো মিলিয়েই চিন্তা করে দেখবেন স্যাটিসফ্যাকশনটাকেই আপনি মেইনলি প্রায়োরিটি দিচ্ছেন কিনা। লেসন টু, লিভ ইন দ্য প্রেজেন্ট। এটা খুব কঠিন একটা কাজ আমাদের জন্য। আমাদের সবসময় অতীতে কি ঘটলো না ঘটলো এই জিনিসগুলো নাড়া দিতে থাকে, আফসোস কাজ করতে থাকে, অপরাধ বোধ কাজ করতে থাকে। ইস, এই কাজটা এভাবে করতে পারতাম, এভাবে করতে মনে হয় আরো ভালো হতো। ইস, ওভাবে কেন করতে গেলাম, ওই মানুষটার সাথে কেন ওভাবে মিশতে গেলাম, ওভাবে কথা বলতে গেলাম। কিন্তু আলটিমেটলি ওই জিনিসগুলোই আপনাকে আজকের জায়গায় এনে দাঁড় করিয়েছে। আবার ভবিষ্যতের কথা যদি ভেবে দেখেন, অনেকে ভবিষ্যতের প্ল্যানে এত মত্ত থাকে, এত দিবা স্বপ্ন দেখতে থাকে যে বর্তমানে ও ভবিষ্যতের জন্য কি কি কাজ করতে হবে সেটাই ভুলে যায়, সেটা করতে গিয়েই লালসা নিতে পড়ে যায়। তাই অতীত এবং ভবিষ্যৎকে নিজের দুটো ফ্রেন্ড হিসেবে রাখুন, কিন্তু বর্তমানটাকে নিজের বেস্ট ফ্রেন্ড হিসেবে রাখুন। বর্তমানটাই আপনার জন্য সবসময় ইম্পর্টেন্ট। বর্তমানে আপনি যা করবেন তা দিয়ে অতীতের ভুলগুলোও মুছে যেতে পারে এবং ভবিষ্যতে নতুন যে ভুলগুলো আসতে চলেছে সেগুলোকে অ্যাভয়েড করে ভবিষ্যৎটাকে সুন্দর করে গোছানোর জন্য চেষ্টা করতে পারে। তাই লিভ ইন দ্য প্রেজেন্ট অলওয়েজ। লেসন 3, ওয়াচ ফর দ্য সাইন্স দ্যাট দ্য ইউনিভার্স ইজ সেন্ডিং ফর ইউ। মহাবিশ্ব, যা সর্বদাই আমাদের সেরা পথ বেছে নিতে সহায়তা করার জন্য
বা আমরা ইতিবাচক দিকে এগিয়ে যাচ্ছি কিনা তা নিশ্চিত করার জন্য অল্প লক্ষণ নিয়ে আমাদের যাত্রায় আমাদের সাহায্য করার চেষ্টা করে। এই লক্ষণগুলি সন্ধান করা এবং প্রত্যাশা করার জন্য ও অদৃশ্য শক্তির সাথে সংযোগ স্থাপন করার একটি উপায় হল এই আধ্যাত্মিক গাইডগুলিতে আস্থা রাখতে আগ্রহী থাকা। তবে আপনি প্রশ্ন করতে পারেন, আপনি কিভাবে জানবেন যে এটি আপনার জন্য কোনো চিহ্ন কিনা? এটি অনেক গভীর একটি ধারণা যা শুধুমাত্র যার জন্য প্রকাশ করা হয় তার কাছে অর্থবহ হয়। সিঙ্ক্রোনিটিস মূলত উচ্চতর পর্যায়ে ব্যক্তিগত হয়ে থাকে এবং কেবল সেই ব্যক্তির জন্যই নির্ধারিত হতে পারে যার জন্য তা উদ্দেশ্য করা হয়েছিল। লেসন 4, রিয়েল ট্রেজারস আর নট ম্যাটেরিয়ালিস্টিক। ধন সম্পদ, টাকা জীবনে বড় অর্জন বা মূল উদ্দেশ্য নয়, বরং জীবনের একটি অংশ মাত্র। জীবনের প্রতিটি ধাপে কিছু শেখার আছে। অভিজ্ঞতা আমাদের জীবনকে অনেক কিছু শিক্ষা দেয়।